ভোর চারটার দিক থেকে নাচল ও গোমস্তাপুরের চারটি জঙ্গি আস্তানা ঘিরে রাখে র‍্যাব। সকাল আটটার দিকে নাচলের চাঁদপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় বাড়ির মালিক আব্দুল মজিদ টানুকে। এখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরে একই উপজেলার ফুরশেদপুর গ্রামের আফজালের বাড়িতে এবং গোমস্তাপুরের চকপুস্তম গ্রামের এজাবুলের বাড়িতে অভিযান চালানো হয়, তবে সেখানেও কিছু পাওয়া যায়নি। এরপর বালুগ্রাম ও শিমুলতলায় আব্দুস সাকুরের বাড়িতে অভিযানে উদ্ধার করা হয় দুটি পিস্তল, একটি শুটার গান, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি ও একটি খেলনা পিস্তল। নাশকতার পরিকল্পনা তো অবশ্যই আছে, তাহলে তাদের কাছে গান পাউডার কেন পাওয়া গেল, তাদের কাছে অস্ত্র কেন পাওয়া গেল, নাশকতার পরিকল্পনা কি ধরনের নাশকতার পরিকল্পনা করেছে সুনির্দিষ্টভাবে জানতে হলে আমাদের তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে। এর আগে মঙ্গলবার রাতে গোমস্তাপুর